সিংহভাগ টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করে দিত। বিপিনুর যখন জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা কারা, তো সেখানে তো পুলিশ তো তার পরিচয় দিয়েছে যে আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। তো সেখানে তো আপনাকে তো বলেছে যে থানা পুলিশ, ডিবি পুলিশ। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো আইনের কোনো ব্যত্যয় করি নাই, আমরা একজন মামলার আসামি তো রয়েছে। এছাড়া উনি ফেসবুকে, ইউটিউবে মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে উত্তেজনা করার চেষ্টা করছে। এটা এই ভিডিওটা আছে, আপনারা দেখবেন। এবং তার নামে মামলা রয়েছে। তাই মামলার আসামি যদি কোথাও থাকে, তাই বিপিনুর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ভিপি ছিলেন, এখন তারই তো উচিত ছিল, সে একজন রাজনীতিবিদ হিসাবে, যে বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়া। কিন্তু সেটা না করে উনি আরও উল্টা যে পুলিশের উপরে চড়া হলেন, আবার পুলিশকে গালিগালাজ করলেন, সরকারি কাজে বাধা দান করলেন। এবং আমরা তো ওয়েট করছি অনেক কাল, আমাদের পুলিশ তাকে বারবার বলেছে যে আপনি আমাদের আসামিটা দিয়ে দেন। তো এখন আমাদের সিআরপিসিতে আমরা আমাদের যে আইনে যে ধারা বলা আছে যে আমরা কোনো মামলার আসামিকে যার বাসায় থাকুক সেখান থেকে তো আমরা আনতেই পারি, প্রয়োজন বোধে যদি সেখান থেকে মানে জোর বল প্রয়োগ করেও আমরা আনতে পারি। এটা তো আমাদের আইনে বলা আছে, আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি এবং মামলার আসামিকে আনা হয়েছে, উস্কানিদাতাকে আনা হয়েছে। এখন আমি তো সেটাই বললাম যে উনি যদি একজন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত, উনি তো আইন জানার কথা, সেখানে উনি কেন তার বাসার মধ্যে মামলার আসামিকে লুকিয়ে রাখবেন? এবং আমরা তো জেনে গেছি সেখানে, তো ওনার উচিত ছিল পুলিশকে বাধা না দান না করে পুলিশকে সহযোগিতা করা। সহযোগিতা করলে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ডিমোরালাইজ না হয়ে তারা আরও ভালো হতো, যে আমরা তো সব জায়গায় অভিযান করি, আসামিকে তো কেউ মানে প্রশ্রয় দেয় না। আর যদি তাকে যদি মনে হয় তাকে প্রশ্রয় দিবে, তাহলে তাকে কোর্টে তার জামিন নিয়ে আসবে, তাই না? তাকে লুকিয়ে রাখার তো কোনো বিষয় নেই। সিংহভাগ টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করে দিত। এবং এই চক্রের যে চীনা দুই মানে হুতা, এর নাম জ্যাং পিং, তার জন্ম হলো সিচুয়ান কুনমিং, আর একজন জ্যাং ইরুয়া, তার বয়স 38, তার সিচুয়ান কুনমিং, সেও কুনমিং। এই এরা দুজন বাংলাদেশে এসে এই প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছে এবং তার মাধ্যমে মানুষকে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা এই অ্যামাজন নামক এক নামি ই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এটা তারা মানুষের কাছ থেকে বিভিন্ন উপায়ে তারা টাকা পয়সা নিচ্ছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এবং এই টাকাটা সিংহভাগই তারা আবার তাদের যে সিম, ওই যে নগদের বিকাশ, এগুলির মাধ্যমে তারা আবার টাকাটা মানে চীনে পাঠিয়ে দিচ্ছে। এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কোম্পানির স্মার্ট মোবাইল ফোন পেয়েছি 15টা, বিভিন্ন কোম্পানির বাটন ফোন, ল্যাপটপ এবং বিভিন্ন কোম্পানির সিম, বিকাশ, নগদ অ্যাকাউন্ট, সচল সহ আনুমানিক 3,000, রাউটার একটা, পাসপোর্ট 2টা, তাদের যে করণীয়।